আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, পরিসংখ্যান, সরকারি মুজিব কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে পরিসংখ্যান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের সূচক সংখ্যার নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব সূচক সংখ্যার প্রকারভেদ। তো সূচক সংখ্যা, এর গত ক্লাসে আমি সূচক সংখ্যার প্রকারভেদ নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে সাধারণ ভারারোপিত সূচক সংখ্যা, হ্যাঁ, সাধারণ এবং ভারারোপিত সূচক সংখ্যা নিয়ে আলোচনা করব। সূচক সংখ্যা দ্রব্যের মূল্য, দ্রব্যের ভার বা গুরুত্বের উপর ভিত্তি করে, সূচক সংখ্যা দ্রব্যের ভার এবং গুরুত্বের উপর ভিত্তি করে সূচক সংখ্যাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বরে হইল সাধারণ সূচক সংখ্যা, সাধারণ সূচক সংখ্যা। আর দুই নম্বর হইল ভারারোপিত, ভার আরোপিত আরোপিত সূচক সংখ্যা। তাহলে সাধারণ সূচক সংখ্যা কোনটা? যে সূচক সংখ্যায় কোনো ভারের কোনো গুরুত্ব দেওয়া হয় না, পণ্যের ভার বা ওজন বা পণ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় না, শুধুমাত্র পণ্যের মূল্য বা পণ্যের পরিমাণ নিয়ে যে সূচক সংখ্যা নির্ণয় করা হয়, হ্যাঁ, ভারের কোনো গুরুত্ব দেওয়া হয় না, সেটা হলো সাধারণ সূচক সংখ্যা। আর ভারারোপিত সূচক সংখ্যা হলে যে সূচক সংখ্যায় পণ্যের মূল্যের সাথে তার ওজনের গুরুত্ব দেওয়া হয়, পণ্যের মূল্যের সাথে সাথে তার ওজনেরও গুরুত্ব দেওয়া হয়। তো সাধারণ সূচক সংখ্যা আবার দুই প্রকার, সাধারণ সূচক সংখ্যা দুই প্রকার। একটা হইল সাধারণ সমষ্টি পদ্ধতি, একটা হইল সাধারণ সমষ্টি পদ্ধতি। সাধারণ সমষ্টি যেমন কীরকম, যেমন পি জিরো এন, তাহলে সামেশন অফ পি এন বাই সামেশন অফ পি জিরো ইন্টু হলে 100, অর্থাৎ চলতি বছরের পণ্যের মোট মূল্য, চলতি বছরের পণ্যের মোট মূল্য আর বৃত্তি বছরের পণ্যের মোট মূল্য দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় এগুলো কি সাধারণ সূচক সংখ্যা। এটা পণ্যের মূল্যের ক্ষেত্রে, তাহলে পরিমাণের ক্ষেত্রেও তাই হবে এবং মূল্যমানের ক্ষেত্রেও কি তাই হবে। আর ভারারোপিত, ভারারোপিত আপেক্ষিক মূল্যের সাধারণ গড় পদ্ধতি, আপেক্ষিক মূল্যের আপেক্ষিক মূল্যের সাধারণ গড় পদ্ধতি, সাধারণ গড় পদ্ধতি, গড় পদ্ধতি। এটা হইল পি জিরো এন এম, যদি গাণিতিক গড়ের সাপেক্ষে করা হয় তাহলে এটা হলো কি সামেশন অফ পি এন, পি এন বাই পি জিরো ইন্টু 100 ভাগ হইল এন দ্বারা। এরকম জ্যামিতিক গড়েরও আছে, জিমেট্রিক ম্যানের আছে, পি জিরো এন পি এন বাই পি জিরো ইন্টু 100 হোল পাওয়ার হইল 1/n, এটা দিয়েও করা যাবে। তাহলে এগুলো সাধারণ সমষ্টি, সাধারণ সূচক সংখ্যা। এরকমভাবে ভারারোপিত সূচক সংখ্যাও দুই প্রকার, ভারারোপিত, ভারারোপিত সূচক সংখ্যাও দুই প্রকার। এক নম্বরে হইল সাধারণ মূল্য সমষ্টি পদ্ধতি, ভারারোপিত সমষ্টি পদ্ধতি, ভার আরোপিত মূল্য সমষ্টি বা ভারারোপিত সমষ্টি, ভারারোপিত সমষ্টি পদ্ধতি। আচ্ছা, তাহলে এইটা কিরকম? যেমন পণ্যের মূল্যের সাথে বার গুণ করা হবে, পণ্যের মূল্যের সাথে
চলতি বছরের পণ্যের মূল্যের সাথে ভার এবং বৃত্তি বছরের পণ্যের মূল্যের সাথে ভার দিয়ে গুণ করে যোগ করতে হবে। এলে ভাড়ার ভিতর, ভাড়ার ভিতর। আর এটা হলো, আরেকটা হলো যে ভাড়ার ভিতর আপেক্ষিক মূল্য, আপেক্ষিক মূল্যের আরেকটা, আপেক্ষিক মূল্যের, আপেক্ষিক মূল্যের গড় পদ্ধতি, সেটার সূত্র হল P0N AM এর এটারই, এটা হল সামেশন PN W P0 W, এটারে 100 গুণ ভাগ হল সামেশন অফ W, এর গাণিতিক গড়ের। এখন কথা হলো যে ভাড়ার ভিতর সমষ্টি পদ্ধতি এবং আপেক্ষিক মূল্য সমষ্টি মধ্যে ভাড়ার ভিতর সমষ্টি পদ্ধতি, এটার ব্যবহার সবচাইতে বেশি, এটার ব্যবহার সবচাইতে বেশি। এই ভাড়ার ভিতর সমষ্টি পদ্ধতি বিভিন্ন পরিসংখ্যানবিদগণ বিভিন্ন সূত্র প্রদান করেছেন, তার মধ্যে অন্যতম হল, এক নম্বরে হল লেসপিয়ার, লেসপিয়ার, লেসপিয়ারের সূচক সংখ্যা, লেসপিয়ারের সূচক সংখ্যা হলো যে উনি কি করছে বৃত্তি বছরের পণ্যের, বৃত্তি বছরের পণ্যের মূল্যকে ভার হিসেবে ধরছে। তারপরে পেসের সূত্র, পেসের, পেস উনি করছে কি সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে পিএন P0 চলতি বছরের পণ্যের মূল্যকে, চলতি বছরের পণ্যের মূল্যকে বার হিসেবে ধরছে। তারপরে তিন নম্বরে ডরবিস বাউলি বা নাকি মার্শালের জোয়াত, মার্শালের জোয়াত দিয়া গে, মার্শালের জোয়াত, মার্শাল এবং এজোয়াত নামে দুইজন কি করছে, তারা বৃত্তি বছর এবং চলতি বছরের পণ্যের পরিমাণকে ভার ধরে গাণিতিক গড় করে, গাণিতিক গড় করে তারপরে মান বের করছেন। এবং ফিশার, সর্বশেষ ফিশার, কেলি, ডরবিস বাউলি, আমরা সাধারণত চারটা সূত্র শিখে রাখব, এবং ফিশার, আরে ফিশার, আরে ফিশার কি করছে P0 এই লেসপিয়ার এবং পেসের সূত্রের জ্যামিতিক গড় করছেন, এবং এটা সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি, বাইরে 100 দেওয়া গুণ। তাহলে লেসপিয়ার এবং পেসের সূত্রের জ্যামিতিক গড়কে গড় নিয়ে ফিশার, হ্যাঁ, সূচক সংখ্যা নির্ণয় করছেন। হ্যাঁ, এরকম আরও আছে কেলির সূত্র, বইয়ের মধ্যে আরও সূত্র আছে, কেলির সূত্র আছে, ডরবিস বাউলির সূত্র আছে। হ্যাঁ, তা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে লেসপিয়ার, পেস এবং ফিশার, এই তিনটা সূত্রে তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, এখন এই ফিশারের সূচক সংখ্যা আবার কি, বিভিন্ন পরীক্ষা পরিসংখ্যানের সূচক সংখ্যার সূত্রগুলার উৎকর্ষতা যাচাই করার জন্য তিনটা পরীক্ষা আছে, চারটা পরীক্ষা আছে। এক নম্বর পরীক্ষা হলো সময় পাল্টানো পরীক্ষা, এক নম্বরে হলো সময় পাল্টানো পরীক্ষা, দুই নম্বরে হলো উপাদান পাল্টানো, তিন নম্বরে হলো চক্রাকার, আর হলো চার নম্বরে একক, এই চারটা। তো সময় পাল্টানো পরীক্ষা আমি সংক্ষেপে বলে দিয়েছি, এক নম্বরে সময় পাল্টানো পরীক্ষা,
तार माने पी जीरो एन चलती बसर सपेक्षे बीती बसर एटा जो उल्टा दिखे दे दुईटा गुण करार फले मान आसब कि वन तार माने बीती बसर सपेक्षे चलती बसर आबार चलती बसर सपेक्षे बीती बसर सूचक संख्या गुण कर ले मान वन है तेल से समय उल्टानो परीक्षा उत्तीर्ण हल एवं दुई नम्बर पी जिरो एन इंटू किऊ जिरो एन उपादान पाठा दिल यदि सामेशन पी एन किऊ एन बाई पी जिरो किऊ जिरो तार माने भी एर साथे मिले ताहले एटा कि हय उपादान पाल्टानो परीक्षा और तीन नम्बर जो चक्राकार परीक्षा जो विभिन्न समय जो पण्यर मूल्य देवा हय जेमन पी वान पी जिरो आबार कि पी वान पी टू एरकम भावे पी टूर सापेक्षे पी थ्री एवं पी थ्री सापेक्षे पी जिरो जदि हय माने घुरे घुरे आसे तार माने चक्राकारे पण्यर मूल्यगुलार जो परिमाण जदि जेमन जिरो साल सपेक्षे एक साल साथे दुई साल सपेक्षे तीन साल एरकम करे गुण करे जदि तादेर मान एक आसे ताहले चक्राकार परीक्षाय उत्तीर्ण हलो। ताहले एखाने फिशारेर सूचक संख्या फिशारेर सूचक संख्या एखाने तीनटी परीक्षाय उत्तीर्ण हय जार कारणे फिशारेर सूचक संख्याके आदर्श सूचक संख्या बला हय। तो प्रिय शिक्षार्थीरा आजके आमरा सूचक संख्या निये प्रकार भेद निये मोटामुटी आलोचना करलाम आशा करी तुम्हारा भलो थाकबे। आजकेर मतो एखानेई। आसलामु आलाइकुम।